তো গাইস, এক্সপেরিমেন্টটা যেটা করব তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে ধরুন আমি এই পাত্রের ভেতরে জল দিলাম, ঠিক আছে, এর ভেতরে এটাকে বলে থার্মোকল, আমরা অল্প একটু থার্মোকল দিলাম জলের ভেতরে, একে আমি ডুবাচ্ছি, এতে ভিজাচ্ছি, কিছুই হচ্ছে না। কিন্তু আমরা আজকে পেট্রোলের সাথে যে এক্সপেরিমেন্টটা করে আপনাদেরকে দেখাবো সেটাতে দেখবেন আর আপনারা অবাক হবেন। চলুন দেখা যাক। তো আজকে আমাদের কাছে এক্সপেরিমেন্ট করার প্রধান উপাদান হলো পেট্রোল আর থার্মোকলের টুকরো। এরকম টুকরো আমাদের কাছে অনেক আছে। এখন আমি দেখাবো আপনাদের যে পেট্রোল থার্মোকল খায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পেট্রোল থার্মোকল খেয়ে নিতে পারে। আসলে পেট্রোল হলো হাইড্রোকার্বন, থার্মোকল হাইড্রোকার্বন, আর সায়েন্স এটাই বলে যে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন একে অপরকে মিক্স করে দেয়, তারা ডিসলভ হয়ে যায়। তো চলুন দেখা যাক আমি যেটা বলেছি সেটা সঠিক কিনা। আমরা পেট্রোলটা প্রথমে ঢেলে দিলাম। আমি থার্মোকলটা পেট্রোলের ভেতরে দিচ্ছি আর ভালো করে দেখবেন যে পেট্রোল খাদক। গাইস সি, হাইড্রোকার্বন হাইড্রোকার্বন ডিসলভ হয়ে যাচ্ছে। অ্যামেজিং না? ওয়াও গাইস, এর জন্য তো একটা লাইক অবশ্যই আশা করা যায়। তো গাইস, একটা জিনিস কি বলুন তো, আমরা যে এর ভেতরে এই যে দিচ্ছি আর ডিসলভ হয়ে যাচ্ছে না, একটা অবাক করা জিনিস এটা হলো যে এটা একটা সময় পরে না ফেভিকুইকের মতো আটা হয়ে যাবে। দেখুন কিভাবে আটা হয়ে যায়। মানে পেট্রোল এইসব কিছু খেতে পারে? ওয়াও না? সত্যি এমন ভিডিওর জন্য তো একটা লাইক আশা করতেই পারি। লাইক করুন না, করুন না। আর যেটা তৈরি হচ্ছে না সেটা অনেকটাই ভয়ঙ্কর, দেখাবো একটু পরেই দেখাবো। আর কত খাবে, তো দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি। আপনারা শুধু একটু ভাবুন যে কতটা থার্মোকলে খেয়েছে। আমার দিতে দিতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, অথচ এর খিদে কমছে না। তো গাইস এবার দেখুন, আমি এইভাবে লাগানোর পরে না
আমার ছেড়ে দেওয়ার জন্য যথেষ্ট টান লাগাতে হচ্ছে, যথেষ্ট টান লাগাতে হচ্ছে। তো আজকের মতো এক্সপেরিমেন্টটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো এক্সপেরিমেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। I'm murdered with my lyrics.